জানার বা বুঝার একটি বিষয় পোস্টমর্টেমকে কেন ময়নাতদন্ত বলা হয় কারো অস্বাভাবিক মৃত্যু কিংবা পুলিশ কোনো মৃত্যুর বিষয় সন্ধিহান হলে তখন মৃতদেহের পোস্টমর্টম করা হয় ইংরেজিতে একে অটোপোসিও বলা হয় যাকে বাংলায় আমরা বলি ময়নাতদন্ত তবে এই পোস্টমর্টমের ইতিহাস কিন্তু অনেক পুরনো খ্রিস্টপূর্ব তৃতীয় সহস্রাব্দে প্রথম কোনো মৃতদেহের পোস্টমর্টেম করা হয় বলে জানা যায় খ্রিস্টপূর্ব চৌচল্লিশ সালে রোমান সম্রাট জুলিয়াস সিজারের মৃত্যুর পর তার মৃতদেহের পোস্টমর্টেম হয়েছিল তখন এর রিপোর্টে বলা হয়েছিল জুলিয়াস সিজারকে তেইশ বার ছুরি করা হয়েছে ওই সময় এখানকার মতো উন্নত পদ্ধতি জানা ছিল না মানুষের আর এ কারণে অনেকেই প্রশ্নের উত্তর মিলতে মিলতে পারতো না ময়নাতদন্তে আধুনিক পদ্ধতি প্রয়োগ শুরু হয় সপ্তাহ শতকে এবার আসল কথায় আসি আমরা কি কখনো ভেবে দেখেছি পোস্টমর্টম শব্দের বাংলা প্রতিশব্দ ময়নাতদন্ত হলো কেন পোস্টমর্টম একটি খুনের অজানা কারণকে উদ্ঘাটন করা হয় কিভাবে বা কী কারণে খুন হয়েছে সেটা জানার জন্যই মূলত পোস্টমর্টম বা ময়নাতদন্ত করা হয়ে থাকে আসলে অন্ধকার বা অজানা তথ্য জানার জন্যই এটা করা হয় কিন্তু এই সঙ্গে ময়না নামের পাখির হচ্ছে কেন সঙ্গে বা কোথায় হ্যাঁ এখানেই হচ্ছে রহস্য ময়না পাখি মিচমিচে কালো এবং তার ঠোঁট হলুদ এই পাখি প্রায় তিন থেকে বারো তেরো রকম করে ডাকতে পারে আর অন্ধকারে ময়না পাখিকে চোখে দেখা যায় না অন্ধকারে এরা নিজের কালোকে লুকিয়ে রাখে তবে শুধু অভিজ্ঞ ব্যক্তিরাই এর ডাক শুনে বুঝতে পারেন যে অন্ধকারে যে পাখিটি ডাকছে সেটি ময়না পাখি এই না দেখা ময়না পাখিকে যেমন অন্ধকারে শুধু কণ্ঠ শুনে তার পরিচয় বোঝা যায় তেমনি পোস্টমর্টমের মাধ্যমে অন্ধকারে থাকা কারণগুলিকে আলোতে নিয়ে আসা যায় সামান্য সূত্র থেকে আবিষ্কার হয় বড় বা জটিল রহস্যের সমাধান ধরা যায় আসল অপরাধীকে উদ্ঘাটিত হয় মৃত্যুর কারণ আর তাই পোস্টমর্টমের বাংলা হয়েছে ময়না তদন্ত আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভালো থাকবেন সবাই